অনেক সংসারিক অশান্তি, জ্বালা যন্ত্রণা, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, আর্থিক সব কেটে যায়, আর জীবন হয় সত্যম শিবম। সব দিক থেকে সুন্দর হতে চায়, হতে হয়, হতে চাও, শ্যাম সুন্দরকে ধরে রাখো। সংসার শুধু ধরে রাখো, কোনোদিন সুন্দর হতে পারবে না। সংসার রেজাল্ট কোনোদিন ভালো হয় না। সংসারের মধ্যে যতক্ষণ গোবিন্দের টাচ না থাকে, গোবিন্দের সেবা বুদ্ধি না থাকে, গোবিন্দের লীলা না থাকে, গোবিন্দের একটা স্পর্শ না থাকে, সে কোনোদিন সংসারে কোনোদিন সুখ পাই নি, সুখরাম পাবে। এই সব ব্যাপারে গোবিন্দের একটা স্পর্শ দিতে হবে। আমার ছেলেই হোক, মেয়েই হোক, বউ হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, সব গোবিন্দের সেবা করছি, ভগবানই এসব রূপে আমার কাছে এসছে। এই ভাব যদি সেবা করো, জানবে সংসার তোমার মুক্তি কারণ। আর কি বিষয় হোক, নোংরা সাংসারিক বিষয় ভোগের চিন্তা করে সংসার করো, তো সংসার কোনোদিন তোমাকে মানে শান্তি প্রদান করবে না, এর লোকের রাস্তা পরিষ্কার হবে। আমার বক্তব্য হলো এটাই, মানব জীবন যখন এসছো সংসার করো, সংসার করার নিষেধ কোথাও নেই। সংসার করে সাথে সাথে গুরু গোবিন্দের সেবা করো, ভগবানের নাম করো, ভগবানের কীর্তন করো। অত বেশি বেদান্তের কথা আর সাধনার কথা আর সব উপনিষদের কথা এগুলি আমরা জানি, কিন্তু তোমাদের পক্ষে এগুলি পড়া সম্ভব না। তোমরা হলো অজ্ঞগত জীব, বিষয়াসক্ত জীব, অল্পায়ু জীব, বুঝতে পারছো না? তোমাদের পক্ষে এত বেদ বেদান্ত এসব পড়া তো সম্ভব না। তোমরা শুধু কীর্তন করে নাও, তাদের সমস্ত শারীরিক অলায় বলায় কলায় আবর্জনা ময়লা কয়লা যা কিছু আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর জীবন হয় শুদ্ধ বুদ্ধ মুক্ত। এই জন্য যখনই মনে কোনো অশান্তি হয় বা কোনো রকম ঝঞ্ঝাট হয়, ভগবানের সামনে বসে 10 মিনিট বিশ্বাস করতে, সব আমাদের কথা বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করলে কোনো ফল হবে না। ভগবানের নাম কীর্তন করো, দেবে তার প্রসাদে, তার প্রসন্নতা, তার করুণায়, তার ভূমিকম্পায় সব সমস্যা সমাধান। অবশ্যই এটি টেক টাইম, একটু সময় লাগবে, কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। ঈশ্বর ছাড়া এই সংসারে সব ছিঁড়ে ছিঁড়ে মানে বোঝো সারহীন। ভগবানকে নিয়ে যদি চলো এ সংসার ভাসা হয়ে যাবে। আর যদি ভগবানকে ছেড়ে সংসারে কিছু কাজ করতে যাও বিষয় ভরে দৃষ্টিতে, সব সারহীন, আর রেজাল্টও সারহীন হয়। এই জন্য যা কিছুই করো না কেন, সবটা ঈশ্বরের একটা স্পর্শ, ঈশ্বরের একটা কি বলবো অনুশীলন, অনুধ্যান, অনুচিন্তন, ধ্যান ধারণা করে করতে, তারপর সব জিনিসটাই সুন্দর হয়, আনন্দ মুখর হয়, মঙ্গলকারী হয় আর শান্তিপ্রদ হয়। এই জন্যে সব কিছু ভগবানের নাম, মধ্যে সবচেয়ে সরল নাম হলো এই হরিদাস দেবাচার্য মহারাজ, যার এই মাত্র কীর্তন করলে তোমরা শ্যামা গৌরী নিত্য কিশোরী, উনি সাক্ষাৎ ভগবানকে সামনে দেখতেন, আমাদের 3500তম আচার্য সাক্ষাৎ ভগবানকে দেখতেন, আর এই স্তোত্র পাঠ করে গেছে, ওনারই এই রাধাকৃষ্ণ স্তোত্রটা বানানো, রাধাকৃষ্ণ স্তোত্রটা বানানো। এবং এই নাম করলে পরে উনি বলেছেন সব রকম পাপ তার জীবের কেটে যায়, তার জন্য অত মন্ত্র উচ্চারণ করতে হয় না, ধ্যান ধারণা করতে হয় না, আমাদের জন্য সহজ সমাধি। আমাদের মধ্যে এখানে বসে কীর্তন করো, আর সকলের মধ্যে রাধা মেয়েদের মধ্যে রাধারানীকে দেখো, ছেলেদের মধ্যে কৃষ্ণকে দেখো, এখানে সমস্ত ঘুরতে, আর চোখ বন্ধ করা কি আছে, ভগবানকে পাওয়া যায়, চোখ বন্ধ করবো কেন, কান বন্ধ করবো কেন, সারা শরীরটাকে অন্য জগতে নিয়ে যাবো, এখানেই ভগবানকে দেখো, যেটা পাতঞ্জল যোগ দর্শনে আছে। হ্যাঁ, এটা ওনার শিষ্যদের জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু আমাদের জন্য না, আমাদের জন্য সহজ সমাধি। সকলের মধ্যে গোবিন্দকে দেখো, নন স্টপ ঈশ্বরের নাম জপ করো, সবসময় তাকেই দেখবে, এটাই তো সমাধি। সমাধি মানে এটা কি, সমাধিস্থ সমাধানম, জীবাত্মা পরমাত্মা দাও, জীবাত্মা পরমাত্মাকে সকল করে দেখাটাই হলো সমাধি। সমাধি মানে এই না যে আমরা যেসব প্রাণায়াম করি, প্রাণায়াম করি তো আমরা, প্রাণায়ামের দ্বারা অনেক অনেক উপরে উঠা যায়, বুঝতে পারছো না? এইগুলো সেরকম না, এখন বর্তমান যুগে সমাধি হলো সকলের মধ্যে গোবিন্দকে। এই জন্য আমাদের নাকি মাটি করে একবারে সেই অন্য জগতে চলে যেয়ে 21 দিন থাকার কোনো অর্থ হয় না। আমাদের হলো সংসারে থেকে সকলের মধ্যে গোবিন্দকে দেখো। সমাধি মানে সবসময় গোবিন্দকে দেখা, তার জন্য নাক চোখ টিপিয়ে বন্ধ করে উপরে চলে যেতে হবে, এমন কোনো মানে নেই। কাঠিয়াজি বলেছেন যে তোমরা এখানে থেকেই সকলের মধ্যে ভগবানকে দেখো, সংসারের মধ্যে গোবিন্দকে দেখার চেষ্টা করো, এটাই হলো সমাধি। এই জপ, নিয়ম, সংযম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এর অষ্টাঙ্গ যোগ বা পাতঞ্জলি। যাই হোক, অত তোমরা বুঝো আর নাই বোঝো, মোটামুটি কথা হলো এই, সংসারে থাকো, কুছ সময় এসা নিকালো, প্রেম করলো শ্রী রাম সে, জিন্দগি মে কভি নহি মিলেগা ছুটকারা কাম সে, কুছ সময় এসা নিকালো, প্রেম করলো শ্রী রাম সে, সময় বের করে গোবিন্দ একটু নাম করতে বা তাতে গোবিন্দ পুষ্কর,
তার জন্য যদি অল্প একটু সময় দাও তাও তিনি খুশি। এই ব্যস্ততার জগতে, এই অশান্তিময় জগতে, এই ঝঞ্ঝার জগতে, ব্যস্ততামূলক জগতে যদি অল্প সময় পর্যন্ত গোবিন্দের নাম করো তাহলে ভগবান খুশি। এই বিষয়ে অনেক গল্প আছে, রাত্রিবেলা শোনাবো। এই জন্যে এর মধ্যেই তোমাদের ভগবানের নানা রকম শান্তি অশান্তি মিলে হলো সংসার, এর মধ্যে ঈশ্বরকে ধরে রাখতে হবে। মানে সে তোমার মন বসুক আর জপে মন মাই বসুক, তোমার মন চঞ্চল হোক আর তোমার মন একাগ্র হোক, এইসব দিকে লক্ষ্য রাখবে না। গুরুদেব বলেছেন জপ করতে হবে 5 মিনিট, জপ করতে হবে। জপে কি মন বসে নাকি? যে জপ করবে সে মন চলে গেল দিল্লি বোম্বে কলকাতা, কোথায় থাকি আছে সে কি করলো, কোনো জন্মে কোনোদিন যেটা স্মরণ হয়নি জপের সময় ওঠেই করে, এগুলো থাকবে। এগুলো তো তোমার না, এগুলো সকলেরই হয়। তা আসলে জপ ছাড়তে নেই, রেগে দেখো গোবিন্দের পরীক্ষা করেন, মনটাকে ওদিক দিয়ে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করেন। তাও যদি একটু মানিয়ে লাগিয়ে রাখতে পারো তারপরে আর দেখবে কিছুদিনের মধ্যে তোমার সেই তত্ত্ব প্রকাশ হবে, দরজা খুলে যাবে। যে করে আমার আস আর আমি করি সর্ব, মনটা চঞ্চল করে দেয়, যে তুমি ডাক মনে ডাকবে মনটা তো চঞ্চল হয়ে যাবে। তাও আমার যে ছাড়ে না পাস আর আমি দাসে, হ্যাঁ এই তো তোমরা জানো সব। সুতরাং মানে মন চঞ্চল হলো লেগে থাক, গুরুদেব বলেছেন আমার করতেই হবে, বই আর বাঁচি 5 মিনিট আমার বসতেই হবে সারা ঝঞ্ঝার ছেড়ে দিয়ে। ওই 5 মিনিটেই দেখবে তোমার কাছে বিশাল সমাধি, তোমার কোনো সামর্থ্য নেই। তুমি 5 টাকা দিয়ে প্রণাম করলে ওটাই সাধুদের কাছে 5,000 টাকা, আর তোমার অনেক সামর্থ্য আছে আর তুমি 5 টাকা দিয়ে প্রণাম করলে তোমার দোষের বিষয় আছে। গোবিন্দ সব দেখছেন তো, ঠিক তো? ভগবানের কাছে এই ব্যস্ততার সময় এই ঝঞ্ঝার ঝামেলার মধ্যে যদি ভগবানের 5 মিনিট সময় দিতে পারো, ভগবান না কিছু সময়ের জন্য তো আমাকে ডাকছে, সুতরাং ওর দরজাটা খুলে দিতে। আর দরজা যদি খুলে যায় তখন আর তোমার সংসার সংসার ভালো নয়। বিদ্যতে হৃদয়গ্রম থেকে ছিন্দন্তে সর্ব সংশয়া চিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টি পায়, সেটা দ্বীপ সমুদ্র বা ভাব, তার আনন্দই আনন্দ। সেখানে আর আলাদা করে ছোট্ট একটা আনন্দের মধ্যে সে ঢুকতে যায় না, সাংসারিক আনন্দ করে ছোট্ট আনন্দ, আর ব্রহ্মানন্দ হল বিশাল। ওখানে একবার চলে যাওয়ার পরে তখন এই আনন্দ আনন্দ বলে মনে হয় না। যাই হোক, এই নামকে ধরে রাখবে আর তোমরা বুঝবে না আমার কথা, নামকে ধরে রাখো ব্যাস, নামই নেমে আসবে। নামকে ধরে রাখলে নামই নেমে আসে ঘরের মধ্যে, এসে দেখে আমার শিষ্যরা কি করছে। উনি তো সবসময় আছেন, এ তো বলাই বাহুল্য, কিন্তু তাহলে আমরা একটা দৃষ্টান্ত দিই। নাম করতে করতে নামই নেমে আসে, নামই বলতে ভগবান কৃষ্ণ দেখেন, আর একবার দৃষ্টি তোমরা বুঝবে না, বিশ্বাস রাখো দেখবে আপনি আপনি সব পরিষ্কার হয়ে যাবে, সময় বিচলিত হতে নেই, ধৈর্য হারা হতে নেই, সব সংসারে এসব অশান্তি জানবে। এগুলো অশান্তি নয়, এগুলো তোমার পাপ পরিষ্কার হচ্ছে, সংসারে অশান্তি হলো অশান্তি না। স্বাস্থ্যকার বারবার বলছে তোমার বিচলিত হয়েও না, পথভ্রষ্ট হয়েও না, উৎসাহহীন হয়েও না, এ তোমার জন্ম জন্মান্তরে পাপ নষ্ট হচ্ছে। আজকে স্বামী যাচ্ছে, কেউ ছেলে যাচ্ছে, কেউ মেয়ে যাচ্ছে, কেউ বউ যাচ্ছে, কেউ কেউ যায় না, যায় একটা জায়গায় আসল জায়গায় যায়, যেখান থেকে এসেছিল ওখানে, কেউ কোথাও যায় না। শুধু আমাদের মনের মধ্যে যেহেতু অনেকদিন একটা লোককে দেখেছি, একটা লোকের সাথে অনেকদিন ভালোবাসা হয়েছে, সে চলে গেলে বুড়া গেলে সব চলে গেল, এ সংসারে কেউ কোথাও যায় না, সব কাছেই থাকে, কিন্তু আমাদের চোখে তো ছানি পড়ে গেছে দেখতে পাচ্ছি না। এই জন্যে বিচলিত হতে নেই, গোবিন্দকে স্মরণ করে যাও, সব সমস্যার সমাধান আমার বলার দরকার নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ তোমার সকলের মধ্যেই তিনি আছেন। আমাদের মধ্যে যেমন তিনি আছেন, তোমাদের মধ্যে তিনি আছেন, শুধু সেটা একটা সুপ্ত আমাদের মধ্যে আমাদের মধ্যে আছেন, তিনি তোমার মধ্যে আছেন, যিনি হাতির মধ্যে আছেন তিনি মশার মধ্যেও আছেন, একই বস্তু, কিন্তু মশার মধ্যে তার শক্তিটা কম, হাতির মধ্যে তার শক্তিটা বেশি, ভ্যারাইটিস, ভগবান ভ্যারাইটিস পছন্দ করে। এই জন্য আচার্য নিম্বার্ক বলেছেন, জ্ঞানস্বরূপঞ্চ হরের অধীনম শরীর সংযোগ বিয়োগ যোগ্যম অরম্ভি জীবম প্রতিদেহ ভিন্নম, প্রতিটি দেহ ভিন্ন ভিন্ন হয়ে আছে, মশার মধ্যে আছে অল্প শক্তিতে, হাতির মধ্যে বেশি শক্তিতে, প্রাণীর মধ্যে একটু জড় শক্তিতে, আমাদের মধ্যে বিকশিত বুদ্ধিতে, তোমাদের মধ্যে আর একটু কম, আমার মধ্যে একটু বেশি, এরকম ভাবে তিনি যত তুমি নাম করবে, যত ঈশ্বরের যুক্ত থাকবে ততই তুমি পাওয়ারফুল হবে, ততই তুমি বেশি শক্তিমান হবে। এই জন্য গোবিন্দের নাম করে দেখবে শরীরটা সবসময় প্রসন্ন থাকে, কোনো অলায় বলায় সাংসারিক কি বলছি বাহ্যিক অশুভ শক্তি তাকে ধরতে পারে না। এই জন্য সবসময় ভগবানের নাম অভ্যাস করবে, এগুলো হয় না অবশ্য,
কিন্তু অভ্যাস করবে, অভ্যাস করতে করতে দেখবে এইটাই তোমাদের কাছে সহজ হয়ে যাবে, আর এটাই তোমাদের কাছে শান্তির কারণ, আর এটাই তোমাদের কাছে অভয়ের নতুন চরণের স্থান, জীবন হবে তোমাদের পবিত্র, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।